রবিবার বিজেপিতে ইনিংস শুরু করার পর শুক্রবার থেকে প্রচারে নামতে পারেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্র দাবি, ব্রিগেডের সমাবেশ শেষ হওয়ার পর গ্রিন রুমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় নরেন্দ্র মোদীর। সেখানে নরেন্দ্র মোদী তাকে বলেন, 12ই মার্চ থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন, আপনি 12ই মার্চ থেকে প্রচারে নামুন। তবে মিঠুন চক্রবর্তী সেদিন প্রচারে নামলে কোথায় সভা করবেন তা এখনও ঠিক হয়নি, সেই সিদ্ধান্ত নেবে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপি তো মুখ্যমন্ত্রীদের মুখ খুঁজে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী বললেন যে বাংলার ছেলে মিঠুন, মিঠুন কি বাংলার মুখ্যমন্ত্রী হবার যোগ্য? তার সেই ব্যাকগ্রাউন্ড, তার সেই স্যাক্রিফাইস আছে। প্রধানমন্ত্রী অনেক শব্দ খরচ করলেন 3 বার দল পাল্টানো মিঠুনকে নিয়ে, কিন্তু এতে কি কোনো ভরসা আমাদের মনে হবে? এবার হবে, আর না হলে না, ইট ইজ নট দ্যাট, এটা হবে। কেননা আমার স্বপ্নের পেছনে আমি দৌড়বই, আই হ্যাভ ডান ইট অল মাই লাইফ, আমি স্বপ্নের পেছনে দৌড়েছি আমার স্বপ্ন পূরণ করার জন্য, সেখানে আমি খুব স্বার্থবাদী। অনেক রূপে এখনও দেখব, একসময় আমি সুভাষ চক্রবর্তীর সাথে দেখতাম, তারপরে আমাদের সাথে দেখতাম, এখন বিজেপিতে দেখছি, ভবিষ্যতে আরও অনেকগুলো অনেকের সাথে দেখব। বাংলার প্রয়োজনে যখন যে ডাক দেওয়ার, সেই ডাক তিনি দিচ্ছেন। অতীতে বাংলার প্রয়োজনে বামফ্রন্টের পরিবর্তন আনার দরকার ছিল, তাই তিনি হয়তো ডাক দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসল পরিবর্তন আসুক। সেই আসল পরিবর্তনটা তো নকল পরিবর্তনে পরিণত হয়েছে। তিনি আজকে এখানে যে পরিবর্তনের পরিবর্তনের ডাক দিচ্ছেন। যেই বিজেপি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে কেন্দ্রীয় সরকার ওকে ভয় দেখালো, উনি সমস্ত টাকা যা রোজভ্যালি থেকে নিয়েছিলেন সেইগুলো ফেরত দিয়ে সাধু হয়ে গেল। রবিবার ব্রিগেডের সমাবেশে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীকে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। শুভেন্দুর হাত তখন মিঠুনের হাতে, শুভেন্দুর কাঁধে চাপড় দিলেন মহাগুরু। এরই মধ্যে মিঠুনকে প্রণাম করে গেলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন রূপা গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে উঠে এলো এরকমই টুকরো টুকরো নানা ছবি। দীপক ঘোষ, সমীর সেনগুপ্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।